নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল মামা ও ভাগ্নে। ঘটনা আসানসোলের কুলটি থানার বরাকরে। জানা গিয়েছে গুরু পূর্ণিমা উপলক্ষে নদীতে স্নান করতে নেমেছিলেন বছর 35-এর রাজু দাস এবং তার ভাগ্নে। এরা দুজনেই ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। দুজনের খোঁজে চলছে তল্লাশি অভিযান। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ধন্যবাদ। কাহা? বরাকর থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, এএনএম নিউজ। গরমে নিন ঠান্ডার মজা। বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়। বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।